নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলার সঙ্গে, আমি রয়েছি পারমিতে। ভিডিওটি নিবেদন করছেন স্ফূর্তি অয়েলস, স্ফূর্তি কি বাদ স্ফূর্তি কে সাথ। আজ আমি নিয়ে এসেছি র্যাপিড ফায়ার চ্যালেঞ্জ, মানে মানুষজনকে তাদের পছন্দের খাবারের মধ্যে চয়েসেস দেব, তাদেরকে তাড়াতাড়ি সেই সমস্ত খাবারের মধ্যে চুজ করে, তাদের পছন্দের খাবারটা চুজ করে আমাকে জানাতে হবে, আর যে জানিয়ে দেবে সে পেয়ে যাবে পুরস্কার। চলুন দেখে নেওয়া যাক কে জিতে নিতে পারে এই পুরস্কার, কে কত বড় খাদ্যরসিক। চলুন, আপনার নাম? সুবীর বোস। কি করেন? বিজনেস আছে। আচ্ছা, তো আপনাকে আমি খাবারের কতগুলো নাম বলবো চটপট, আর আপনাকে উত্তরটা চটপট বলতে হবে। রেডি? ওকে। বিরিয়ানি না ফ্রাইড রাইস? বিরিয়ানি। কচুরি না এগ টোস্ট? কচুরি না এগ টোস্ট। কচুরি। আইসক্রিম না কোল্ড ড্রিঙ্কস? আইসক্রিম। রোল না চাউমিন? রোল। ওকে, তো বলেছেন কিন্তু কচুরি আর এগ টোস্টের মধ্যে একটু শুনতে অসুবিধা হয়েছে। তোমার নাম? সৌমিকি বিশ্বাস। কি করো? আমি সবে এইচএস দিলাম। আচ্ছা, তো তোমাকে খাবার নিয়ে কিছু প্রশ্ন করা হবে, র্যাপিড ফায়ার কোয়েশ্চেন, দেখে নেব ও কত ভালো, মানে কত তাড়াতাড়ি উত্তরগুলো দিতে পারে। আচ্ছা, বিরিয়ানি না ফ্রাইড রাইস? বিরিয়ানি। আইসক্রিম না কোল্ড ড্রিঙ্কস? আইসক্রিম। রোল না চাউমিন? রোল। এগ টোস্ট না কচুরি? কচুরি। এইবারে একটুখানি গন্ডগোল করে ফেলেছে, মানে তোমার কি দুটো খাবারই পছন্দ? দুটোই পছন্দ, কোন দিকে যাবে ভাবতে ভাবতে একটু সময় লেগে গেছে। পেয়ে গেছে আমার সাথে আরেকজন খাদ্য রসিককে, তার থেকে আমি জিজ্ঞাসা করে নেবো যে কি কি খাবার সে খেতে ভালোবাসে, মানে র্যাপিড ফায়ারে সে কত তাড়াতাড়ি তার পছন্দের খাবারের নামগুলো বলতে পারে। রেডি? রেডি। তোমার নামটা কি? আয়ুষ্মান। আয়ুষ্মান কুণ্ডু। কি করো? আমি এই 12 দিলাম এবছর, এবার আমি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছি। ওকে, তুমি রেডি তো? ঠিক আছে। বিরিয়ানি না ফ্রাইড রাইস? বিরিয়ানি। কচুরি না এগ টোস্ট? কচুরি। আইসক্রিম না কোল্ড ড্রিঙ্কস? আইসক্রিম। চাউমিন না রোল? চাউমিন। থ্যাংক ইউ, একটু ভাবতে হয়েছে যদিও, তবে তাও তোমাকে অসংখ্য ধন্যবাদ, একটু খুব কম সময় নিলেও ভাবতে হয়েছে। তোমার নামটা কি বলে দাও? অভিজিৎ কুমার। কি করো? 10 দিয়েছি। ভালো। এখনই আটকাচ্ছো, র্যাপিড ফায়ার আটকাবে না তো? না। ঠিক আছে। বিরিয়ানি না ফ্রাইড রাইস? বিরিয়ানি। ফুচকা না ঝালমুড়ি? ফুচকা। আইসক্রিম না কোল্ড ড্রিঙ্কস? আইসক্রিম। রোল না চাউমিন? রোল। বাহ, ও প্রত্যেকটা প্রশ্নের উত্তর ঠিকঠাক বলে দিয়েছে, তাহলে পুরস্কারটা পেয়ে যাচ্ছে। শুরুতে দেখে যেরকমটা মনে হয়েছিল, ভাবলাম হয়তো পারবে না, উপহারটা শেষ পর্যন্ত হয়তো হাতছাড়া হবে, কিন্তু হাতছাড়া করেনি। আমি তাকে দিয়ে দিচ্ছি আমাদের জিও বাংলার তরফ থেকে এই স্যানিটাইজার, এটা তোমার উপহার, খেতে ভালোবাসো যখন, যেখানে সেখানে যখন যাবে খাবে, এটা কাজে লাগবে। কিছু বলতে চাও? থ্যাংক ইউ ফর গিভিং ইট টু ইউ মাংলা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ, স্টে হেলদি। কথা বলে নিলাম বিভিন্ন লোকজনদের সাথে, এবং যে তাড়াতাড়ি বলতে পেরেছে তাকে পুরস্কারও দেওয়া হয়ে গেছে। এবারে আপনারা জানাবেন যে আপনাদের আর এরকম কি র্যাপিড ফায়ার চ্যালেঞ্জ পছন্দ। যেমন আজকের এই চ্যালেঞ্জটা করে আমি ভীষণ মজাই পেয়েছি, এবং সেখানে খাবারের চয়েসেস এত ভালো ছিল যে আমাকে যদি জিজ্ঞেস করা হতো তাহলে আমি নিজেও ভাবা চাকা খেতাম, কারণ আমি তো সব খেতেই ভালোবাসি। যাই হোক, আপনারা জানান এরকম আর কী কী চ্যালেঞ্জ আপনাদের পছন্দ হবে, চলে আসবো তাহলে পরের ভিডিওতে সেই সমস্ত চ্যালেঞ্জ নিয়ে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিওটি নিবেদন করেছিলেন স্ফূর্তি অয়েলস, স্ফূর্তি কি বাদ স্ফূর্তি কে সাথ। আমাদের ওয়েবসাইট www.jiobangla.com অবশ্যই একবার হলেও ভিজিট করবেন, সাথে আমাদের ফেসবুক পেজ জিও বাংলাও লাইক করে দেবেন। ক্যামেরায় অরিজিতের সাথে আমি পারমিতা, দেখতে থাকুন জিও বাংলা।